আসসালামু আলাইকুম। টেক বিড়িগা চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটা টিপস শেখাবো, টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে দ্রুত এবং ফাস্ট কাজ করতে পারবেন। তো আমাদের প্রথম যে টিপসটা সেটা হচ্ছে আইড্রপার টুলের উপরে। সাপোজ আপনি যদি, আমরা তো নর্মালি জানি যে আইড্রপার টুলটা হচ্ছে আমাদের কাজ করে কীভাবে, আমাদের বিভিন্ন যে কালার সে কালারগুলোকে সে পিক করে। যেমন আমরা যদি ধরেন এই এটার মধ্যে এই যে এটা করলাম, এখন যদি আমি আমি আইড্রপার টুলটা নিয়ে যদি এই যে আইড্রপার এখান থেকে আসে, অথবা আপনি এখান থেকে কিবোর্ড থেকে আই ক্লিক করলেও আইড্রপারটা অ্যাক্টিভ হবে। এই যে দেখেন, এখন আপনি যদি এটাতে ক্লিক করেন সে কিন্তু এই যে এটার সে নিয়ে নেবে। এই যে আর ব্লু হচ্ছে বর্ডার ব্যাকগ্রাউন্ড এবং ব্ল্যাক বর্ডার, আপনি সাদাতে ক্লিক করেন সে কিন্তু সাদা হয়ে গেছে, এটাতে ক্লিক করে নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে আমরা চাচ্ছি সে হচ্ছে নিবে শুধুমাত্র, জাস্ট এ মিনিট, হ্যাঁ আমরা চাচ্ছি যে সে এখান থেকে এই যে এটা যে বর্ডারটা আছে ব্ল্যাক বর্ডার, এই ব্ল্যাক বর্ডারটা সে নেবে। তো সেটা করার জন্য আমরা এই যে আইড্রপার টুলটার উপরে ডাবল ক্লিক করব, করলে পরে আমাদের একটা প্যালেট ওপেন হবে। আমার মনে হয় আপনারা অনেকেই হয়তো এটা কখনো এর আগে ক্লিক করেন নাই, কে কে কী ক্লিক করেছেন কমেন্টস করে আমাকে জানাবেন। আচ্ছা এখন দেখেন, আপনি যদি এখান থেকে এই যে ফোকাল ফিলটা যদি তুলে দেন, ওকে দেন, এখন এটাকে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে আইড্রপারটা নেন, এখানে ক্লিক করেন, দেখেন সে কিন্তু শুধুমাত্র কীটা নিয়েছে, যে বর্ডারটাকে নিয়েছে, স্ট্রোকটাকে নিয়েছে, সে কিন্তু ফিলটাকে নেয়নি। এটাকে আবার আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফোকাল ফিল যদি দিয়ে দেন তাহলে ক্লিক করলে দেখেন ফিল এবং ব্লু যে ব্যাকগ্রাউন্ড দুইটাই কিন্তু নিয়েছে। সো এটাকে আপনারা এখান থেকে ডাবল ক্লিক করে এই যে ফোকাল ফিল এটা চেঞ্জ করে শুধুমাত্র স্ট্রোক নেওয়ার জন্য, আর শুধুমাত্র ফিল যদি চান, স্ট্রোক দরকার নাই, তাহলে আপনারা এই যে ফোকাল স্ট্রোক বাদ দিয়ে দেবেন। ফোকাল স্ট্রোক বাদ দিয়ে যদি আপনি এটাতে ক্লিক করেন, সে দেখেন এটা অলরেডি যেহেতু আগেই এটা অন্য ডিজাইনের করা আছে, এটাকে দেখেন আমরা একটু চেঞ্জ করি, বর্ডারটাকে আমরা অন্য একটা বর্ডার দিই, আমার মনে হয় যে এইটা দিলে ভালো হবে। আচ্ছা এটাই দিলাম। এখন দেখেন আমরা যদি আইড্রপারটা নিয়ে এখানে ক্লিক করি, জাস্ট অনলি সে বর্ডারটা নিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়েছে, সে কিন্তু স্ট্রোকটা নেয়নি। তো এভাবে আপনারা এই আইড্রপারের যে এই যে ফোকাল স্ট্রোক আর হচ্ছে ফোকাল ফিল এই দুইটাকে চেঞ্জ করার মাধ্যমে আপনারা কিন্তু আইড্রপারের এই যে কালার নিতে পারবেন। তারপর এখানে দেখেন হচ্ছে অ্যাপারেন্স আছে, হচ্ছে ট্রান্সপারেন্সি আপনারা এখানে করতে পারেন, ফোকাল ফিল, কালার, এগুলো ওভার প্রিন্ট, কালার, এগুলো অনেক কিছু আছে যেগুলো আপনারা ড্যাশ তুলে দিয়ে আপনারা এটাকে আইড্রপারের মাধ্যমে নিতে পারবেন। তারপর প্যারাগ্রাফ স্টাইল ওকে আছে, ক্যারেক্টার স্টাইল ওকে আছে। এখানে যদি এগুলো ওকে ক্লিক করা না থাকে বাই এনি হাউ তাহলে কিন্তু এটা নেবে না। যেমন আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আপনার যদি এখানে কোনো টেক্সট থাকে, সাপোজ আমি কোনো একটা টেক্সট লিখলাম, একটা টেক্সট লেখার পরে সেই টেক্সটটাকে আমি যে এখানে শিফট ধরে পরে করি তাহলে প্রপোর্শন ঠিক থাকবে, নিলাম আমার প্রথমটা কিন্তু হচ্ছে মাইরিট প্রো, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিফল্ট থাকে। সেকেন্ডটাকে আমি অন্য একটা কিছু করে দিলাম, ধরেন আমি এখানে এটা করে দিলাম কি মন্টসেরাট, দাঁত ভেঙে যাচ্ছে ইংলিশ পড়তে, মন্টসেরাট। আচ্ছা সেকেন্ড, থার্ড যেটা আছে সেটাকে আমি করলাম হচ্ছে ধরেন এখান থেকে অ্যাম্বলি করলাম। এখন আপনি যদি এটাকে, এই যে টেক বিডিকার যেটা মাইরিট প্রো, এটাকে যদি আপনারা এই ফন্ট টেক্সটের মতো করতে চান তাহলে জাস্ট এই যে আইড্রপারটা নেবেন, এটার উপরে ক্লিক করবেন, এটা কিন্তু এখন অ্যাম্বলি হয়ে গেছে। এবং এটার যে মাঝখানের যে গ্যাপগুলো আছে, মাঝখানের গ্যাপ আপনারা জাস্ট অল্টার প্রেস করে যদি রাইট অ্যারো ক্লিক করেন, খেয়াল করেন অল্টার প্রেস করে রাইট অ্যারো ক্লিক করলে এটা ডান দিকে চাপবে এইভাবে, এবং অল্টার প্রেস করে যদি রাইট ক্লিক করেন, রাইট অ্যারো, তাহলে এটা ডান দিকে বাড়বে, আর লেফট অ্যারো ক্লিক করলে ডান বাম দিকে এটা কমবে। সেম কজ টু আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যদি আপনার সাপোজ হচ্ছে আমার এখানে টেক বিডি গাইড প্রথম অক্ষর আছে, সেকেন্ড লাইনে আমার আছে হচ্ছে আমার অন্য, না সরি আমি অন্য কোথাও, আচ্ছা এটা যে কোনো কারণে হোক, হ্যাঁ
এই যে যে কাজটা আমি করতেছি সেটা কিন্তু এই দুইটার মাঝখানের যে দূরত্বটা এটা আমি কমাচ্ছি, এটাকে কার্নিং বলা হয়। এই কার্নিংটাকে যদি আমি এখানে ধরেন লিখলাম হচ্ছে ইওর টেক ফ্রেন্ড, FRIEND টেক ফ্রেন্ড। এখন দেখেন এটাকে আমি যদি অল্টার চেপে যদি ডাউন অ্যারো চাপি তাহলে এটা দেখেন নিচের দিকে চলে যাচ্ছে, তার মানে দুইটা টেক দুইটা টেক্সটের লাইনের মাঝখানে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে। আবার অল্টার চেপে যদি আমি আপ অ্যারো ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আবার গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে, কার্নিংয়ের গ্যাপটা কমে যাচ্ছে। তো এইভাবে আপনারা হচ্ছে খুবই ফাস্ট কাজ করতে পারবেন। আপনাদের হচ্ছে আপনি যদি বারবার যদি কিবোর্ডে যান এখান থেকে টেক্সট আনেন এগুলো করতে গেলে আপনার অনেক সময় দরকার আছে। তো আপনি এত সময় আপনি কেন নষ্ট করবেন? আপনি ভালো ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই কিবোর্ড আপনার বাম হাত, আপনার যে লেফট হ্যান্ড এটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। আপনি যদি রাইট হ্যান্ড নির্ভরশীল হন আপনি কখনোই ভালো একজন গ্রাফিক ডিজাইন হতে পারবেন না, আমি প্রমিস করতেছি, আমি শিওর, আমি প্রতিজ্ঞা বলতেছি যে আপনি কোনো দিন ভালো ডিজাইনার হতে পারবেন না। ভালো ডিজাইনার এবং ফার্স্ট কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার বাম হাত চলতে হবে, আপনার কিবোর্ড শর্টকাট মুখস্থ থাকতে হবে। তো অল্টার মাধ্যমে আমরা হচ্ছে এই যে দূরত্ব বাড়ানো কমাতে পারবো। দেখেন অল্টার চেপে যদি ডাউনেরও চাপি এই দূরত্ব বাড়বে দুইটা লাইনের মাঝখানে, যদি হতো অল্টার চেপে যদি আপেরও চাপি দূরত্ব কমবে, অল্টার চেপে যদি রাইটেরও চাপি এই যে ডান দিকে বড় হবে, অল্টার চেপে যদি লেফটেরও চাপি এটা বাম দিকে দেখেন বড় হচ্ছে। তো এটা হচ্ছে আপনার অল্টারের কাজ। আর আমরা যেখানে ছিলাম হচ্ছে আইড্রোপারে, দেখেন আইড্রোপারটা যদি আমার কোনো কারণে কখনও যদি এই যে ক্যারেক্টার স্টাইলটা যদি প্যারাগ্রাফ স্টাইলটা যদি অফ থাকে, এখন যদি আপনি এটাকে ক্লিক করেন সে কিন্তু নিচ্ছে না, দেখেন নিচ্ছে না। কারণ হচ্ছে কি আমাদের আইড্রোপারে এই যে ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল এগুলো কিন্তু অফ করা আছে। সো কোনো কারণে যদি কখনও দেখেন যে এটা কাজ করতেছে না তখন অবশ্যই আইড্রোপার ডাবল ক্লিক করে এটা ঠিক করে নেবেন, চেকমার্ক দিয়ে দেবেন। তো এটা ছিল আমাদের আইড্রোপারের কাজ। তো নেক্সট আমরা দেখব হচ্ছে স্মার্ট গাইডের কিছু সুবিধা। আপনি সাপোজ হচ্ছে এগুলোকে আমি এখানে এদিকে সরিয়ে রাখি, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি। নেওয়ার পরে এখন আমার এই ভিউ থেকে এই যে স্মার্ট গাইডটা এটা টেক দেওয়া থাকবে। এখন যদি ধরেন আপনি পেন্টুলা নিলেন, স্মার্ট গাইড দেখেন আপনাকে কিন্তু শো করতেছে যে অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা আপনি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে এই যে শেপটার জাস্ট উপরের রাইট কর্নারটাকে আপনি টার্গেট করতেছেন, কিন্তু স্মার্ট গাইড দেখাচ্ছে হচ্ছে উপরের স্ট্রোকের মাঝ বরাবর, বাট সেটা আপনি চাচ্ছেন না। তো আপনি চাচ্ছেন এইখান থেকে, এই জায়গাটা থেকে আপনি চাচ্ছেন যে অ্যালাইন করবেন। আচ্ছা সরি, এটা স্ট্রোক দেওয়া আছে এটার জন্য এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমি নিলাম, দেখেন আমাকে কিন্তু কোনো কিছু সে শো করতেছে না এখন এটা। আচ্ছা সবগুলোকে আমি স্ট্রোক অফ করে দিচ্ছি আপাতত। আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এখন পেন্টুলটা নেন, দেখেন স্মার্ট গাইড এই কর্নার থেকে শো করতেছে, কারণ কি আমরা এই কর্নারে থেকে এটাকে ডাইরেকশনটা দেখিয়ে দিয়েছি। এরপর নিচে আসেন, নিচে কিন্তু দেখেন নিচে সে একবার এটাকে শো করছে, এটাকে শো করছে। তারপরে যদি মনে করেন যে আপনি এটাকে টার্গেট করবেন, এখান থেকে টার্গেট করবেন, দেখেন আপনাকে কিন্তু সে শো করতেছে। যদি কখনো শো না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এইখানে আনার পরে দেখেন এইখানে যখন আপনার পেন্টুলে মাথা আনবে একটা বক্সের মতো হবে, এটুকু তাকে জাস্ট কোনো ক্লিক করবেন না, জাস্ট দেখিয়ে দেবেন। এখন যদি আপনি যত দূরে নেন না কেন এখন সে শো করবে। এখন দেখেন সে খুব সুন্দরভাবে এই যে এটাকে দেখাই দিবেন, দেখেন শো করতেছে, এটাকে দেখাই দিবেন খুব ইজিলি শো করবে। তো অ্যালাইনমেন্টের জন্য এটা হচ্ছে খুবই একটা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো অ্যালাইনমেন্টের আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনাদের যদি এই যে ট্রান্সফর্ম অ্যালাইন বা পাথ ফাইন্ডার এটা যদি ওপেন করা না থাকে, আপনার হচ্ছে জাস্ট হচ্ছে শিফট এবং F7 চাপবেন। শিফট F7 চাপলে আপনার এই যে ট্রান্সফর্ম অ্যালাইন এবং পাথ ফাইন্ডার এই প্যানেলটা আপনার ওপেন হবে।
এটা ওপেন হওয়ার পরে আপনারা দেখেন এখান থেকে আপনার অ্যালাইন ট্যাবে যাওয়ার পরে এই যে অ্যালাইন অ্যালাইন টু, এখানে একটা একটা ড্রপ ডাউন মেনু আছে। তো এটা হচ্ছে, আমি বলে রাখি, আমার এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015। এটার আগের ভার্সনগুলোতে এটা কাজ করবে না। সো যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 থেকে আপার ভার্সনের সফটওয়্যারগুলো আছে, শুধুমাত্র তারাই এই ফ্যাসিলিটিটা পাবেন। তো এখানে দেখেন, ক্লিক করার পরে আমার সিলেকশন, আমার দেওয়া আছে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। আপনি যদি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখেন তাহলে দেখেন এখন কী হয়। আপনি সাপোজ হচ্ছে এটাকে ক্লিক করলেন, এটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনি অ্যালাইন করবেন হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন লেফট, ক্লিক করেন, দেখেন আর্টবোর্ড অনুযায়ী সে কিন্তু সিলেকশন নিয়ে নিচ্ছে। আপনি রাইটে ক্লিক করেন, আর্টবোর্ডের ডানে চলে গেছে। আপনি মিডলে ক্লিক করেন, আর্টবোর্ডের মিডলে চলে আসছে। তারপরে আপনি যদি এটাকে, এই যে আমার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ক্লিক করেন, জাস্ট আর্টবোর্ডের সে কিন্তু মাঝখানে চলে আসছে। তো এটা হচ্ছে এই কারণেই যে আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া, আর যদি অ্যালাইন টু সিলেকশন দিই তাহলে কিন্তু আর এখন আর সে আর্টবোর্ডের সাথে নেবে না, সে এখন কিছুই নিচ্ছে না, কারণ হচ্ছে সিলেকশন আমরা করিনি। তো সিলেকশন আপনারা পারেন, জানি এটা নর্মাল জিনিস। তো এই জিনিসটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। আপনারা যখন ফ্লায়ার করবেন, স্পেশালি পোস্টার ডিজাইন করবেন, তখন হচ্ছে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। কারণ হচ্ছে অনেকেই আছে, আমি দেখছি, যাদের হচ্ছে একটা ডিজাইন নেওয়ার পরে এভাবে এভাবে কি বসায়, এভাবে বসানোর পরে চার কোণায় চারটা কীভাবে নেয়, এতে আপনার কিন্তু টাইম কনজিউমিং, এটা কিন্তু অনেক সময় দরকার। এরপরে আপনি আবার গাইড নিচ্ছেন, এই যে গাইড নিচ্ছেন ডিজাইন করার আগে, এভাবে চারটা গার্ড অনেকে নেয়। তো এত সময় আসলে আমাদের হাতে নাই। এটা না করে যদি আপনি অ্যালাইন করেন তাহলে দেখেন কত ইজি, আপনি এটাকে অ্যালাইন করলেন, সিলেকশন দিয়ে রাখছেন হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, এইভাবে অ্যালাইন করলেন, উপরে অ্যালাইন করলেন, চলে গেল। নেক্সট একটা কপি করেন, দেন হচ্ছে এটার সাথে অ্যালাইন করেন এবং উপরে অ্যালাইন করেন, চলে গেল। নেক্সট একটা কপি করেন, এটাকে হচ্ছে নিচে অ্যালাইন করেন এবং এটার সাথে এভাবে অ্যালাইন করেন। আরেকটা কপি করেন, যে কোনো জায়গায় রাখেন, আপনার চোখেও কোনো সমস্যা হবে না, দ্রুত কাজ করবে। দেখেন আপনার কিন্তু খুব সুন্দরভাবে কি হয়ে গেল অ্যালাইনমেন্টের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিপস। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের, ধরেন এটা আমি একটা লোগো তৈরি করব। তো লোগো তৈরি করার জন্য প্রথমে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করলাম। আউটলাইন করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু আমার পয়েন্ট আছে। তো এখানে আমি কোনো ধরনের এডিট করতে গেলে আমাকে অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে, যেটা অনেক সময় ঝামেলার মনে হবে। তো এই পয়েন্টগুলো যদি আপনি না শো করতে চান, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এইচ চাপবেন। কন্ট্রোল এইচ চাপার পরে কিন্তু সেই পয়েন্টগুলো শো করবে না, বাট পয়েন্টগুলো কিন্তু আছে, পয়েন্টগুলো কিন্তু যায়নি। তো আপনি এখন যদি এখান থেকে কোনো এডিট করতে চান, সাপোজ আপনি এইভাবে এটাকে ধরবেন, এটা কী হবে, অথবা আপনি এটা নেন, এখানে একটু ধরেন, ধরে একটু ড্র্যাগ করেন, এটাকে আপনি একটু লিখতে টানেন, এটা আপনার মতো, আপনি ইচ্ছা মতো এটাকে লোগো যেভাবে ইচ্ছা করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার মনের মতো করে আপনি এটাকে করতে পারেন। তারপরে এখান থেকে একটু লোগো ডিজাইন করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সময় দিলে আপনি হয়তো একটা ভালো মানের লোগো করতে পারবেন, খুব তাড়াতাড়ি করা যাবে না। দেখেন এটা হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, জাস্ট করছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলেন আপনার কিন্তু এটা খুব সুন্দরভাবে আগের মতো চলে এসছেন। তো এটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে, স্পেশালি টেক্সট থেকে যখন লোগো ডিজাইন করবেন বা আপনি টাইপোগ্রাফি যখন করবেন, এই কিটা খুব কাজে লাগবে। সেটা হচ্ছে আপনার কন্ট্রোল এইচ যখন আপনি ক্লিক করবেন, আপনার এই যে অজস্র যে পাথ, এই অজস্র পাথগুলো আর শো করবে না। তখন আপনি জাস্ট হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যেই পয়েন্টে কাজ করতে চান, জাস্ট সেই পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করবেন। এখান থেকে জাস্ট হচ্ছে কি হচ্ছে, এটা ডাইরেক্ট সিলেকশনটা নিব, নিয়ে হচ্ছে এখানে ক্লিক করে, সমস্যাটা কি, জাস্ট এ মিনিট, দেখেন আপনি এখানে ক্লিক করলেন, ড্র্যাগ করলেন, ক্লিক করলেন,
ড্রাগ করলেন, আপনি ইচ্ছা মতো এটাকে আপনার মনের মতো করে এখান থেকে খুব সুন্দর লোগো আপনি তৈরি করতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে। এটাকে যদি সার্কেল, এই রাউন্ডটাকে যদি আপনি আরেকটু কী করতে চান, তাহলে আপনার যে স্মুথ টুলটা আছে, স্মুথ টুলটা নিয়ে এখানে ক্লিক করবেন, এটা স্মুথ হয়ে যাবে। এই যে স্মুথ টুলটা ক্লিক করেন, তার আগে সিলেক্ট করে রাখতে হবে, সিলেক্ট করলাম, দেন হচ্ছে স্মুথ টুলটা নিয়ে আমি স্মুথ টুলটা স্মুথ এখানে স্মুথ টুলটা নিয়ে একটু ক্লিক করি, এখানে এর স্মুথ টুলটাতে ক্লিক করবেন। যেই পয়েন্টগুলো স্মুথ নাই সে এটাকে, এখানে অবশ্য ম্যাক্সিমাম পয়েন্টটি খুবই সুন্দর স্মুথ করা, এই জন্য আর সমস্যা হচ্ছে না। যেগুলোতে একটু সমস্যা থাকবে সেটা খুব ইজিলি স্মুথ হয়ে যাবে। দেখেন এটা ক্লিক করতেছেন, আবার কোথাও দেখেন, এই যে। তো এটা ছিল আমাদের কন্ট্রোল এইচ এর মাধ্যমে পাতের সংখ্যা কমিয়ে লোগোরিজেনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে পেন টুলের একটা চমৎকার একটা ব্যবহার। আপনারা হয়তো অনেকে এটা জানেন, অনেক হয়তো জানেন না। আমরা এটাকে কন্ট্রোল টুল দিয়ে লক করি, পেন টুলটা আমি নিলাম। পেন টুলে নেওয়ার পরে আমরা যখন ধরেন আমরা এটাকে সিলেকশন করব, এখন সিলেকশন করতে গিয়ে আমাদের কম বেশি হয়ে যেতে পারে যে কোনো সময়। ধরেন কোনো কারণে হচ্ছে না, কোনো কারণে আমার ঝামেলা হয়ে গেল, সেক্ষেত্রে আমি যেটা করব, ধরেন আমার এখানে হয়ে গেছে, তখন আমি আমার কিবোর্ড থেকে, দেখেন এটা হচ্ছে না, ঝামেলা করতেছে, আমি কিবোর্ড থেকে স্পেস বার ধরব। স্পেস বার ধরে এখন দেখেন পাতটাকে আপনি আপনার মন মতো কোথাও রাখেন, স্পেস বার ধরবেন। স্পেস বার ধরে আপনি যদি কোথাও ঝামেলা হয়, দেখেন কোনো কারণে যদি ঝামেলা হয়, আপনি হচ্ছে স্পেস বার ধরে এটাকে এডিট করবেন, স্পেস বার ধরে এটাকে এডিট করবেন। এভাবে খুব সুন্দরভাবে আপনার কিসের মাধ্যমে আপনি পেন টুলকে কন্ট্রোল করতে পারবেন। আপনি হচ্ছে অল্টার চেপে এটাকে মিলিয়ে দেন, দেখেন আর কোথায় ঝামেলা আছে, ঝামেলা থাকলে এটাকে নিয়ে আসেন, হ্যান্ডেল বার হবে, হ্যান্ডেল বার হলে অল্টার চেপে ধরে আপনি এটাকে কন্ট্রোল করেন। তো স্পেস বারটা এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করবে। নেক্সট যে টুলটা সম্পর্কে আমরা দেখব, আমাদের নেক্সট টুলটা হচ্ছে এই যে দেখেন হচ্ছে উইথ টুল, যেটা হচ্ছে শিফট প্লাস ডাব্লিউ, অথবা এখান থেকে এই যে দেখেন উইথ টুল। উইথ টুলটা আমাদের নর্মালি কাজ করবে হচ্ছে, আমাদের যে উইথ আছে এটা নর্মালি স্ট্রোকের বেলায় কাজ করবে, এটা আর অন্য কোনো সময় কাজ করবে না। জাস্ট হচ্ছে যখন আপনার স্ট্রোক থাকবে, স্ট্রোকের বেলায় উইথ টুলটা কাজ করবে। তো ধরেন এটাকে আমি, তারপর হচ্ছে দেখেন এবার আমরা আলোচনা করবো হচ্ছে এই যে উইথ টুলটা নিয়ে। তো উইথ টুলটা মূলত হচ্ছে আপনার স্ট্রোকের বেলায় কাজ করবে, এটা আপনার এই যে কিসে কাজ করবে না, ফিলে কাজ করবে না। তো এখান থেকে আমি স্ট্রোকটাকে, ফিলটাকে অফ করে এটাকে একটা স্ট্রোক দিই, এটাকে ধরেন আমি লাল কালার দিলাম, একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। এখান থেকে দেখেন আমি যে উইথ টুলটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এই যে পয়েন্টে আপনারা এভাবে যদি উইথ টুলটা হচ্ছে এই যে উইথ টুল, উইথ টুল শিফট ডাব্লিউ হচ্ছে শর্টকাট, এই যে পয়েন্টটাতে ক্লিক করে আপনারা দেখেন এটাকে এইভাবে বড় করতে পারবেন। পয়েন্টটাতে এইভাবে ক্লিক করে এটাকে এভাবে বড় করলেন। এখন ধরেন আপনি এটাকে যদি এভাবে এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিয়ে অল্টার চেপে যদি এখানে এটা ক্লিক করেন, এটা দেখেন প্রিভিউটা দেখেন, এটা কপি করলেন, আপনারা দেখেন একটা সুন্দর কিন্তু একটা
চশমার অ্যাঙ্গেল কিন্তু তৈরি হয়ে গেল। বা এখান থেকে আপনি এটাকে যে কোনোভাবে এটাকে ডিজাইন করতে পারবেন। তো উই টুলের মাধ্যমে এই ধরনের অনেক কাজ করা যায়। আপনারা উই টুলটা সিলেক্ট করে এটাকে বিভিন্ন সাইজে নিয়ে যেতে পারবেন, যে কোনো সাইজে, যেই জায়গাটা ক্লিক করবেন সেই জায়গাটা বড় হবে। এটা দিয়ে আপনারা লোগো ডিজাইনের জন্য এটা খুবই চমৎকার একটা টুল। লোগো ডিজাইন করার জন্য এই টুলটা হেল্প আপনারা নিতে পারেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হবে। তো টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে আসলে বন্ধুরা, অনেক কিছু আছে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি জানি, যেগুলো শেয়ার করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং আমি মূলত হচ্ছে চাই যারা হচ্ছে টাকা খরচ করে কোর্স করতে যাদের কষ্ট হবে, আমি মূলত তাদের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি। এখানে আমার কোনো স্বার্থ নেই, আমার স্বার্থ থাকলে সেটা খুব সীমিত। তো আমি গ্রাফিক ডিজাইন শিখেছি হচ্ছে প্রায় 20-25 হাজার টাকা খরচ করে। তো আমি চাই হচ্ছে যাদের আগ্রহ আছে, শিখতে চান কিন্তু কোনো স্কোপ পাচ্ছেন না বা টাকা খরচ করবেন না, করতে পাচ্ছেন না বা সময় নেই, তারা যদি আমার চ্যানেলে আসেন তো আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড সব কিছু এই চ্যানেলে দিব, আপনারা খুব ইজিলি শিখতে পারবেন। তো তার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনে আপনারা একটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে কি, আমি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত অনলাইনে থাকি। এই সময়টায় যদি আপনারা আমার ভিডিও দেখেন এবং কমেন্টস করেন তাহলে আমি কমেন্টসগুলোর সাথে সাথে উত্তর দিব এবং আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। আর চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং যদি দরকার মনে করলে সাবস্ক্রাইব করবেন, প্রয়োজন না হলে করার দরকার নেই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি।